ক্যান্ডিড দিয়ে একবারে ক্যান্ডিড না ক্যান্ডিডেট না একবারে চ্যাম্পিয়ন বানাই দিবা আর কাজস কেন কি হইছে এই যে আমার ভাইজানের সাথে এত মাখামাখি করতেছেন সেই ঘটনা না না মাখামাখি তো আসলে করতেছি না মানে হইছে কি সে কসমেটিক্স এর ব্যবসা করব তো সেই জন্য আর আপনার ভাই মেন্টাল শরীফ তো আমার দা নিয়ে খুঁজতেছে যে কোনো মুহূর্তে বেশি বুঝল না কথা বলে বলতেছে রে ভাই আর প্রতিযোগিতা হলো না ফাঁসে আমি এখানে একটা ফর্মালিটি আছে না এখানে যারা রেজিস্ট্রেশন করছে ভাই আপনার বসন্ত আপনি উচ্চিত হন না ফর্মালিটি আছে তো এখানে রেজিস্ট্রেশন যারা যারা করছে তাদের ভিতর থেকে তো মনে করেন যে দুজন আসলে পরে সেটা দিতে পারতাম এখন মনে করেন বাইরে বাইরে আপনি দুটো বুয়া নিয়ে আসছেন তাহলে কি হবো আচ্ছা আমি এত কিছু বুঝে না তোরা যা খুশি কর বুঝা আমি বাদ বাকি বুঝতে পারেন মাথা করা না গেছে তো বুঝা যা আপনি জানেন এই গত দুই দিনে আমি 15 কেজি ওয়েট লস করছি খুব ভালো করছেন এজন্য আপনার উপকার হইছে পারলে আরো 15 কেজি লস করে তারপর আবার আইছেন আমরা নেক্সট ঘোষণা দিতেছি কবে কোন সময় কি অনুষ্ঠান হচ্ছে বুঝছেন আজকের মতো হচ্ছে কি যে লাইলি প্রতিযোগিতার যে অনুষ্ঠান সেটা একটুখানি স্থগিত ঘোষণা করা হইল এই পাইছি পাইছি প্রতিযোগিতা কি হইতে না পারে আসে কান্না করে ছবি আজকে হেডলাইন হবে পত্রিকায় এই যে করোনা ছবি কি হইছে কি হ্যাঁ তুমি এরকম শরীর পাগলার মতো হাসতেছো কেন আচ্ছা তোমার চোখে কি খালি শরীর পাগলা মনে হয় এলাকায় আর কোনো পাগল চোখে পড়ে না জি পড়ে আমি আপনার কথাই কইতেছি আমি জি আমি পাগল একটু চোখ বুলাও একটু মানে ডানে বাঁয়ে তাকাও দেখবা আর একটা মহা মস্ত বড় পাগল তোমার চোখের সামনে আসবে আচ্ছা তুমি এরকম করে পাগলের মতো হাসতেছো কেন সেটা আমাকে একটু বলো তো আগে পাগল কে তুমি জানো না না কে হ্যাঁ তোমার ভাই জুলফিকার সাহেব বিরাট বড় পাগল হইছে কি তোমার সাহস তো কম না তুমি আমার ভাইরে নিয়ে কথা কও কি করছ আমার ভাই হ্যাঁ কিচ্ছু করে নাই বিরাট বড় অ্যানাউন্সমেন্ট কইরে সুন্দরী লাইলি প্রতিযোগিতা করছে একটা মাইয়াও আসে নাই লাইলি প্রতিযোগিতা বুঝছো মানে কি 3 গ্রাম মাইকিং করে লোক কোনো মাই আসবে না কেন হ্যাঁ এখন কেন আসে নাই কি জন্য আসে সেটা তো আমি বলতে পারবো না আমি জানি কেমনে আসে নাই তোরে পরে কইতে এনে আসা আসি কিসের জন্য হ্যাঁ আর তুই এনে খারাপ আছিস কিসের জন্য না ভাই ওই এমনি আর কি আসি আমি জানতে চাইছিলাম ভাই যে আপনি যে বিরাট বড় একটা প্রতিযোগিতা করছেন না ভাই লাইলি কি পাইছেন ভাই এইজন্য জানতে চাইছিলাম ভাই এইটা জানার জন্য এনে আসার দরকার কি রাত আপনি হাসা আসি কিসের জন্য হ্যাঁ যা তুই যা 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 চল গে এই তুই ওর সাথে বধুর সাথে এত হাসা আসি কিসের জন্য আর ও এনে আসলে কিসের জন্য আমি এটা কেমনে কমু আমি কেন করি মানে থাপড়া দাঁত ফালা দেবো হারাম দাদা ও কিছু জন্য এনে আসে হাসাহাসি করে কিছু জন্য ওই যে বলতেছিল তুমি যে লাইলি প্রতিযোগিতা করতেছো এনে কেন নাকি কোনো মেয়ে আসে নাই আরে আপ এই কথা কইছে ও জানে জীবনে আর এই বাসার মধ্যে না আসে হ্যাঁ ঠিক আছে আর তুই এরকম এরকম ব্যালহাসের মতো এসে সব কথাবার্তা কিছু জন্য যা করে যা ওদের বাচ্চা হোক আসসালাম আলাইকুম জি ন যাই একটু উত্তর পাড়া থেকে ঘুরে আসি কি কোন আপনি হ্যাঁ আপনার না পেট খারাপ উত্তর পাড়ায় গেলে তো আবার বিপদে পড়বেন টয়লেট নাই আরে না আমার পেট ভালো হয়ে গেছে তাই নাকি হ্যাঁ দেখেন ম্যাডাম আপা আপা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তুমি কিছু জানো না কি হয়েছে আজ যা কিছু হয়েছে সব কিছু তো একমাত্র তুমি দায়ী কি কয় আমি দায়ী কি হইছে কই না তো আজ তুমি যদি যাইতা তাহলে অগোসাদ্য ছিল না আমার এত বড় অপমান করে কেনা কেনা অপমান করছে তোমারে তোমারে কেনা অপমান করছে কার এত বড় সাহস কার এত বড় সাহস কি অপমান করছে জুলফিকার অপমান করছে জুলফিকার জুলফিকার কেন অপমান করছে জুলফিকার তো তোমার অপমান করার কথা না কেন কি হইছে কত দি ঠিক করে কইলা কত দি ওরা কি তোমারে বাদ দিয়া অন্য কারো চ্যাম্পিয়ন করে ফেলাইছে আরে অন্য কারো চ্যাম্পিয়ন করবে কেমনে অন্য কেউ তো আসেই নাই আসে নাই আসে নাই মানে তো বুঝলাম না আসে নাই কেন আসে নাই কেন আমি কেমনে কম আসে নাই কেন আরে আপা যদি না এসে থাকে তাহলে তো আপনারই চ্যাম্পিয়ন হওয়ার কথা আরে দুলা ভাই আমরা স্টেডিয়ামে ফুটবল খেলা দেখছি না ফুটবল খেলায় যদি কোনো দল টিম না এসে থাকে তাহলে যেই দল উপস্থিত থাকবে সেই দল চ্যাম্পিয়ন হবে তাহলে তো আপা হিসেবে চ্যাম্পিয়ন হ্যাঁ একাই তো সে গোল দেওয়ার কথা হ্যাঁ কথাই তো সেই যা কেউ আসে নাই আমি এখন সিকিউরিটি দিতে তাহলে আমার চ্যাম্পিয়ন বানাবো না
আজ যদি তুমি হইয়ে থাকতা তোমার সামনে এরকম করতে পারতো তুমি খালি ঘরে আহো তোমার ঘরে বইয়া বুঝো দেখি দাঁড়া ঠিক আছে এর প্রতিশোধ আমি নেব এর প্রতিশোধ এর প্রতিশোধ দুলাভাই আইছেন না আইছেন না এর নিব এর প্রতিশোধ আমি নিয়ে সারবো ও দুলাভাই আইছেন না কি আছে কি আছে কি আছে কি আছে আপনার খবর আছে ভাই আমি আসলে অন্য একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলতে আসছিলাম আমার না কোনো বিষয়ে কথা বলতে ইচ্ছা করতেছে না আরে বাবা এই গ্রামের লোকজন তো কোনো উন্নতি করতে পারবে না ছেলেপেলেরা একটা কাজ দিলাম সেটা তো ঠিক মতো করতে পারতেছে না ফালতু সব ভাইয়া আমি আসলে একটা মেয়ে নিয়ে আলোচনা করতে আসছি যে মেয়েটা আসছিল ভাইয়া তাকে নিয়ে ওনাকে নিউজ করার নিউজ করো দরকার নাই কোনো কামই হইতেছে নিউজ করবে কি তো কাজ কর কনভেন্স দিয়ে বিদায় করে দে যা ভাইয়া বিদায় তো করতে পারতেছি না কেন টাকা পয়সা আরও বেশি চাই নাকি না ভাইয়া টাকা পয়সা বেশি চাওয়া নিয়ে না আসলে ঘটনা যেটা হয়েছে ওনাকে যে ছেলেটা নিয়ে আসছে সে হচ্ছে একটা সাংবাদিক ওই যে মেহেদি সাংবাদিক মেহেদি সে নাকি তার প্রেমিক বুঝছেন তাদের দুজনের নাকি অ্যাফেয়ার আছে আসলে প্রেম জিনিসটাই খুবই খারাপ কী কম আপনাদের তারা যখন এখানে নিয়ে আসছে আমি কিছু মনে করি নাই যে প্রেমিক প্রেমিকাকে নিয়ে আসবে একসাথে আসুক না অসুখে দেখি তারা তো এক প্রকার স্বামী স্ত্রীর মতো নেই ও মা এখানে আসে তারা একটা কাজ্যা কাজ্যা লাগার পরে ওই ছেলে মেয়ের ইচ্ছে চলে গেছে গা এখন মেয়ে একটা বায়না ধরছে যে তাক যদি এসে নিজে থেকে না নিয়ে যায় সেখান থেকে যাবে না আপনি বুঝছেন তো ঘটনা কি ও ভালো কথা ওই মেয়েটা থাকবে কই সেজন্যই ভাইয়া মানে আপনার একটা বুদ্ধি ছিলাম আর কি ও বুদ্ধি বুদ্ধি মানে ছেলেটা চলে গেছে মেয়েটা একটা কাজ কর না ওই ছেলেটাকে একটু ফোন কর তাতে ফোন করছিলাম ভাইয়া ফোন তো বন্ধ ফেসবুকে যেটা করছি আমি মেসেঞ্জারে সব মেসেজ দিয়ে দিচ্ছি সে এখনো সিন করে নাই সিন করলেই ঘটনা ঘটে যেত বুঝছেন তো ভাইয়া ভাইয়া আর কোনো বুদ্ধি থাকলে দেন না বুদ্ধি তো একটাই দিলাম যে ফোন কর এটা তো বুদ্ধি দিলাম তোকে ভাইয়া আপনি যে বুদ্ধির কথা বলছেন এটা তো আমি আগে থেকে কাজে লাগিয়ে ফেলছি নতুন কোনো কিছু দেখলে দেন না আমার কোনো নতুন বুদ্ধি নাই আমি এটারে চিনি না জানি না শুনি না আমি সব দেন না তুই যা ও যে খুশি তা করো বিদায় করো যা তুইও যা যা এটা আপনি কী ধরনের কথা বলেন ভাইয়া আমি তো আমার কাছে ওকে এখানে আসতে বলিনি আমি তো আপনার পাবলিসিটির জন্য এখানে আসতে বলছি তাই না ভাইয়া এখন আপনি যদি এই বিষয়টা না বোঝেন আমি কই যাবো বলেন তো আমি কইছিলাম কি ভাইয়া ভাইয়া ওই এই বাড়িতে আসতো জলের সঙ্গে একটু থাকতো কত এমনি আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো জন্য সিপার মধ্যে আছি আপা যখন তখন বের করে দেয় এর মধ্যে তুই মেয়েটারে নিয়ে ঘরে তোলস আমি তো শেষ হয়ে যাবো আমার কোনো কিছু দরকার নেই কোনো হেল্পের দরকার তুই একটা কাজ কর তুই বিদা তুই যা ও যা খুশি করুক আমি কা আমি জানি না যা তুই পারা তুই পারা যা মেজাজ খারাপ আর কোনো কথা কচ্ছে তো যা ভাই যা তো যা ভালো লাগতেছে না আরে দিয়া থুইয়া খায় না যারা একা একা খায় তাদের কপাল এমনি কইরা খাই হইয়া যায় আরে কথায় বলে হেঙ্গাছে বেলপা বুঝবি রে হুলকি এটার কে প্রকৃতির মায় এবার বুঝো চান্দু তুমি কোন চান্দুর কথা বলতেছ আরে কোন চান্দু আবার জুলফিকা সে নিজে হাজার হাজার টাকা কামাইবো অথচ কোনো নায়িকারে পাঠা দিব না তোর নায়িকা বানাতে চাইছে না কিন্তু টাকা ছাড়া এখন কি হয়েছে দেখ কে হবে লাইলি প্রতিযোগিতায় কোনো মেয়ে নাকি আসে নাই সে একা মজদুর সাইজে বসে আছে কোনো লাইলি নাই আরে কস কি আমি হাসু না তুই একটু চিন্তা করে দেখ সে অন্তত তোরে যদি টাকা দিয়ে নায়িকা বানাইতো আজকে তো তাহলে এরকম তার অপমান হতে হয় না কিন্তু আমি তো যতদূর জানি পার্বতী ভাবি গেছে আরে দূর ওই একজনই হে চিন্তা করে দেখছস কেউ জানে গেছে পার্বতী ভাবি হে আর হে মজনু চিন্তা কর এটা চিন্তা করে আমার আরো বেশি হাসি আসতেছে তো তোমার এত হাসার কি আছে আমি তো সেটাই বুঝলাম আরে বুঝছ থাকে হাসি আরে হাসি তো স্বাস্থ্যের পক্ষে ভালো এই জন্য হাসতেছি তুইও হাস আমার শরীর স্বাস্থ্য এমনিতেই খুব ভালো আছে আমার হাসা লাগবে না তুমি হাসো আরে শরীর স্বাস্থ্য তো আমারও ভালো আছে কিন্তু একটা কথা চিন্তা করে আমার হাসি তো থামাই রাখতে পারতেছি না লাইলি দুবার এসেছে ফিরিয়া এই গানটা করার আমার জাগ পড়ে দেওয়াল না তাই বলে তুমি এমন করে কানবা বাবা কাঁদবো না তুমি তো জানো এই দুই তিনটা দিন আমি কত কষ্ট করেছি এই গানটার জন্যে আমার তো বুকটা ফেটে যাচ্ছে ভাবি তুমি না কইলা প্রতিযোগিতা তো এখনো শেষ হয় নাই তাইলে তুমি এত হতাশ হতেছো কেন
তাহলে তো তুমি এখনো লাইলি হইতে পারো। ঢাকা থেকে আসছো কষ্ট করে সাংবাদিক, তুমি এই যে আমার ছাত্রী, আমার ভাবির ইন্টারভিউ না নিয়ে তুমি চলে যাবা, এটা তো হইতে পারে না। হ্যাঁ, এই জন্য একটা নিয়ে আসলাম আর কি, তাই না? খুব ভালো করেছ। তারপর বড় কথা হচ্ছে কি, যে অর্থপন করে অনেক কিছু জানা লাগবে, মজার মজার ঘটনা, ছোটবেলায় কি করতেন, আপনি মনে করেন যে ওই যে অনেক অনেক ধরনের থাকে না, যে কুকুর খেলতাম, যে কি খাবার পছন্দ, কোন রং পছন্দ, সব কিছু জানতে হবে না। লাইলি প্রতিযোগিতার একদম হার্ড কনটেস্টেড একটা একটা ওইরকম একটা আমাদের ক্যান্ডিডেট, হ্যাঁ, এগুলো তো সবই জানা লাগবে, তাই না? তারপর আবার আরেক ব্যাপার আছে, বরং থেকে যে ছোটোখাটো কোনো ইন্টারভিউগুলো তো আমাদের পোষাবে, তাই না? ইন্টারভিউটা অনেক বড় হবে, সুন্দর করে বড় করে অনেক সুন্দর করে ছাপা হবে, এমন সুন্দর করে ছাপা হবে, মিনিমাম তো দেড় হাত এক প্রকার ছবি হয়ে যাবে, তাই না? ওটা একটু ফ্রন্ট লাইনে থাকবো, সেজন্য আর কি আমি বললাম যে প্রয়োজনে সারাটা রাত তাইকা একদম খুঁটিনাটি এক থেকে একদম একশো পর্যন্ত সব লেখা তুমি নোট ডাউন করে নাও, কারণ তা না হলে পরে তো আমাদের পোষাবে না। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক বলেছেন, আমার সেই ছোটবেলা আমি কি করেছি না করেছি, আমি কি খেতে ভালোবাসি, কি পড়তে ভালোবাসি, কোন ফুল আমার পছন্দ, তারপর কি কালার শাড়ি না থ্রি পিস। ছাত্রী ছাত্রী ছাত্রী, ছোটবেলায় কার লোক একটু খিল্লি গেছেন, মানে কার প্রেমে একটু একটু পড়ছেন, থাকে না? অনেকে বলে না আমি একটুখানি ওই যে অমুক অমিতাভ বচ্চন, থাকে না যে অমুক নায়ক মিঠুন, থাকে না মিঠুন চক্রবর্তী, এরকম কার উপর ক্র্যাশ খেয়েছেন, এগুলো লিখবে। সেজন্যই তো আমি বলছি কি, যে সারাটা রায় থাকতে ও যদি থাকে ইন্টারভিউগুলো আস্তে আস্তে একটু অগমা করে লিখলো, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই তিথি, তুমি তোমার ঘরে ঘরে নিয়ে যাও। আমার আমার ঘরে কেন ভাবি? তোমার ঘরে তো নিয়ে যেতে হবে ভাবি, কারণটা হচ্ছে গিয়া এইটা যেহেতু বলছে, কারণ ইন্টারভিউটা অনেক বড় করে ছাপা হবে রে বাবা, একটা জিনিস যাতে বাদ না থাকে। প্রথম কথা হচ্ছে গিয়া, প্রথম পুরা নামটা লিখতে হবে, বাবার নাম কি মায়ের নাম কি, এই দিয়ে শুরু খেলা, ছোটবেলায় কুৎকুৎ খেলতে পছন্দ করতো সব শুরু, বড় হওয়ার পরে স্বপ্ন কি ছিল, ট্রাফিক পুলিশ থেকে শুরু করে যদি এটাও থেকে থাকে সব লিখতে হবে। তারপরে সে হয়ে গেল লাইলি, তারপরে তার জীবন ফকফকা, তারপরে একদম দেখা গেল যে হলিউড বলিউড ছাপায় সে অনেক দূরে চলে গেলো গা, এরকম একটা সময় যখন সে হিট হয়ে যাবে তখন তুই প্রত্যেকগুলি কাজে লাগবে, ইন্টারভিউগুলো তো কাজে লাগবে, তাই না? যখন নিয়ে যাবো। আরে কিন্তু কিন্তু কিছু নাই, তুমি তো শুনলা সারা দেশে ইন্টারভিউ নেবে, আমি কত কথা কব, বললাম আমি কি কব, তো পাগল হয়ে যাচ্ছি, তাদের নিয়ে যাও একটা কিছু যাতে বাদ না থাকে, সুন্দর করে দিদি দিদি প্লিজ প্লিজ ওরা করে নিয়ে যাও। তার বাবা অসুবিধা কিছু, তুমি আগে খায় নাও, ভাত খায় নাও, আগে রান্না বাকি আছে তো, আগে ভাত খায় নাও, ভাত খেয়ে আগে শুয়ে পড়ো, আগে রেস্ট করতে থাকো, পাগলে যাও। কি ভালো লাগছে স্যার, আমি তো পাগল হয়ে যাবো খুশিতে, আমি নিজে তো পাগল হয়ে যাচ্ছি, আমি এত বড় একটা উপকার করলাম, আমি পাগল হয়ে যাবো না মানে কি, আমি আমার ছাত্রীর উপকারে আসতে পারছি তাতেই আমি খুশি। থ্যাংক ইউ, অসুবিধা নেই, বা বা ভালো থাকো ছাত্রী। ভাইজান, হ্যাঁ, কি অবস্থা তোমার? কিসের অবস্থা? এই যে তুমি রাতের বেলা ফেস প্যাক মেখে বসে আছো, তো অসুবিধা কি, ফেস প্যাক কি শুধু মেয়েরাই মেখতে পারে নাকি, ছেলেরা মেখতে পারে না? আমি আগে হইছি না তুই আগে হইছস? আমি আগে হইছি, আমি যদি আগে হই আমার চেহারা ভালো হইছে, আর আমার চেহারা ভালো হইছে জন্যই তোর চেহারাও ভালো হইছে, কারণ হইলো তুই আমার বোন। আচ্ছা বুঝছি, তোমার বোন দেখে আমার চেহারা সুন্দর হইছে, এবার বলো তো এই রাতের বেলা রূপচর্চা করার কারণটা কি? আরে কইলাম না, কোনো কারণ নাই, এমনি এমনি মানে কিছু তো একটা রহস্য আছে। বুঝছি, তুমি নায়ক হইবা না? এই আমার ওইসব ফালতু কাজ করার সময় নাই, ওইসব ফালতু কথা আমার সামনে বলবি না। তাই চিন্তা করছি, তবে এখনো বুঝতে পারতেছি না তোমার এরকম রূপচর্চা করার কারণটা কি। আচ্ছা ভাইজান, তুমি কি আবার ওই বিয়া শাদি করার প্রিপারেশন নিতেছো না তো? মানে হয়েছে কি, দোকানে একটা নতুন প্রোডাক্ট আইছে তো ওইটারেই মনে কর যে আমি একটু টেস্ট করার জন্য এই মুখে লাগাইছি আর কি, আমি নিজে টেস্ট না করলে লোকজনরে আমি এটা বেশ মুখ এমনি সেই জন্য আর কি।
আচ্ছা তার মানে তোমার দোকানে যা নতুন প্রোডাক্ট আছে সেইগুলো তুমি টেস্ট করো। হ্যাঁ, তো তুমি ইন্দুর মারার ঔষধ তো ব্যস্ত, তো সেইটা টেস্ট করো। ওই তুই কি আমার সাথে আর কি মানুষ, যা 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 ইন্দুর মারার ঔষধ কেউ টেস্ট করে? দিন দিন বড় হইতেছে আর বিয়াদ হইতেছে। জুলফিকার ভাইয়ের যে এমন একটা করুণ দশা হবে সেটা কিন্তু আমি কল্পনাও করতে পারিনি, তাই না? দেখেছেন আপনি এই আশেপাশের গ্রাম থেকে কিন্তু একটা মেয়ে পর্যন্ত তার এই লাইলি মার্গা কি প্রতিযোগিতা হবে সেখানে কিন্তু আসেনি। কে কে কইছে তোরা আসেনি? আসে নাই পার্বতী ভাবি আসছে না? সে কি বা ও আসছিল, তাই না? ভাই একটা ভুল করেছে কিন্তু জুলফিকার ভাই। কি? এই লাইলি ভাবিকে যদি এই পার্বতী ভাবি যে তাকে যদি লাইলি বানানো হতো তাহলে কিন্তু তার এই ইউটিউব চ্যানেল অনেক বেশি ভিউ পাইতো, তাই না? ফিগার ভাই যে এরকম অবস্থা হবে সেটা আমার জানা ছিল, বুঝছিস? এইসব লাইলি মার্কা গান এখন চলে রে, হ্যাঁ সাদা কালো যুগ, তার মধ্যে আবার ইউটিউবের গান। হ্যাঁ লাইলি তোমার এসেছে ফিরে এগুলো গান হয়, আর লাইলি ফিরে আসবো কি? এক লাইল এক মজনু গেলে লাইলিদের আরেক মজনু চলে আসে, এত সময় আছে লাইলি গো? এই কথা কিন্তু ঠিক কইছেন ভাই। এই এখনকার লাইলিরা কেমন জানি ছটফট মনের, যে এখন লাইলি লাইলি হয় না, এখন হয়েছে কি ওই লাইলা মেলা ওইটাই বড় হয়ে গেছে ভাই, টান খেয়েছে হালকা। সারা গ্রাম তোরে খুঁজে আমি পাচ্ছি না, এখন তোকে পেয়েছি। আমি তোরা এখন একদম মাইরে ফালাবেন, আমি তোরা আমার লম্বা সব খারাপ যাচ্ছে, তাই তো হওয়ার কথা ভূত চলে আসতেছে। লক্ষ্মী তোকে আমি আর কোনোদিন মারবো না, দিয়ে আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে তুই আগে যা, তুই আগে যা। আপনি কি ধরনের কথা বলতেছেন ভাইয়া? ইটস এন অ্যাক্সিডেন্ট ভাইয়া, অ্যাক্সিডেন্ট তো হইতেই পারে, কত বড় বড় ঝড় তুফান বাদল অনেক কিছু আসে না, তাতে করে বড় বড় ইন্টারন্যাশনাল ম্যাচ যে আছে ভাইয়া সেগুলো পন্ডু হয়ে যায় না। এইখানে মনে করেন যে ছোট্ট একটা অ্যাক্সিডেন্টের কারণে, ভুল বুঝাবুঝির কারণে আমাদের মনে করেন লাইলি প্রতিযোগিতা ভালো করে হয় নাই, তাতে কি হচ্ছে আমরা আবার ডেট করুম? এই জন্য তো হাল ছেড়ে দিলে চলবে না ভাইয়া। আরে বাবা রে, আমি আর হাল ধরতে পারবো না, আমার লজ্জা আছে, আমি পারবো না, আমার লজ্জা আছে, আমি পারবো না। আচ্ছা তুই কি করতেছিস? আমরা আবার সুন্দর করে ডেট করবো ভাইয়া, কোনো অসুবিধা নাই। শোনেন কবির ভাষায় একটা কথা আছে ভাইয়া, একবার না পারিলে দেখো শতবার, কবিকে মিনিমাম সম্মান দিয়ে হলে তো এই কাজটা আপনার করা উচিত। এখানে যদি আপনি হাল ছেড়ে দেন তাহলে পরে কি হবে ভাইয়া? আপনি কন্ত মারে কেন, কেন ভাঙছে এটা, কেন এই প্রতিযোগিতা আমরা আনসার করতেছি, কি কারণে কন্ত? আপনি কেন ব্যর্থ হয়েছেন? কেন ব্যর্থ হয়েছি? মির্জাফরদের কারণে। মির্জাফর? মির্জাফর কারা? মির্জাফর কারা? বধু পাবেন ভরসা, আশপাশে যতগুলো আছে সবগুলা, ওই বিচ্ছু গ্রুপ যে প্রত্যেকটা বাড়ি বাড়ি গেছে, যে আমি এগো গেছি কি শোনো এই লালি প্রতিযোগিতা তোমরা যাবা না, গেলে তোমাদের ক্ষতি হতে পারে। আরে এই কথা কেন কো, ওরা তো আমাকে পছন্দ করে ভালোবাসে, এই কেন এই ক্ষতি করে? বিষয়টা খুব সোজা, বধু হচ্ছে তাকে লিডার, বধু যখন শুনছে যে আপনি একটা চ্যানেল গুলো হিট হয়ে যাবেন তখন সাথে সাথে নিজের চ্যানেল তো খুলে হালাল করানোর জন্য আশেপাশে ভরসা মরসা যা যা আছে সবাই যদি একটা করে চ্যানেল খোলাইছে এবং আপনার থেকে এক প্রকার কন্টেন্ট চুরি করছে, চুরি করা তাদের চ্যানেলকে হিট করে উপর দিকে নিয়ে যাচ্ছে আর আপনাকে নিচের দিকে নামাই দিচ্ছে, মানে নাও একটা কোষানো দিয়া নিচের তলানি ঠাস করে খুলে দিচ্ছে, বুঝছেন? আপনি ডুবে যেতেছেন। তোর কথা যুক্তি আছে, যুক্তি আছে, তোর কথা যুক্তি আছে, অবশ্যই যুক্তি আছে ভাইয়া। এই সিটি রতন সারা জীবন কিন্তু যুক্তির কথা কয়ে আছে, যুক্তি ছাড়া কোনো কথা কয় না ভাইয়া। তার মানে তুই কোথায় যেতেছিস যে লাইলি প্রতিযোগিতা আবার হবো? খালি আবার হবো না ভাইয়া, লাইলি প্রতিযোগিতা আবার যে হচ্ছে সেখানে একটা সুবিধা আছে। কি সুবিধা? আমরা 10 গ্রাম মাইকিং এমন পাবলিসিটি করুম, মাইকিং এর সাথে কিন্তু শুধু আমরা বলতেছি না লাইলি প্রতিযোগিতার আবার ডেট হয়েছে, আমরা সাথে বলতেছি জুলফিকার টিভি এক প্রকার জিন্দাবাদ। আপনি বুঝছেন তো কেসটা? আপনি দেখেন না এটা কোন পর্যায়ে যায়, বিয়র সাবস্ক্রাইবার বাইরা একদম ফাটাফাটি অবস্থা হয়ে যাবো গা, আপনি দেখেন কোন জায়গায় নিয়ে যাচ্ছি, খালি ভরসা রাখেন ভাইয়া, কোনো ফেলিওর হওয়ার চান্স নাই। না ঠিক আছে, কিন্তু আমার কিরকম জানি লজ্জা লাগতেছে, মানে ভাই একটা কথা আছে কিন্তু, ফেলিওর অফ সাকসেস অফ পিলার। তুই তো উল্টা কুলি রে ভাই। তাহলে কি হবে?
আপনি দেখেন না ব্রেন আমার কাজ করবে না আপনি আমাকে বাড়ি বসে দিয়েছি সেই জন্য ধন্যবাদ তুই এখন ওই রজনীর সাথে দেখা করে যা এই বাবু ভাই লাগবে না আমি লাগবি না কিছু তুই আসিস অবশ্যই লাগবে অবশ্যই লাগবে এই রজনী লাগবে লাগবে এই রজনী এই ভাই এই তুমি এত রাত পর্যন্ত বাইরে ছিলে কেন আরে সিনেমা রাত হয়ে গেছে বাইরে থাকবো না সেই জন্য তো বধু আমাকে ফসাই দিয়েছে বধু কি খাবি বলতে কি ভাই এইনা তোমার ভিডিও ছাইরে দিছে আমি ভুলে গেছিলাম দিছে তুমি এই এই তুই লাঠি নিয়ে আসতো এই তুই লাঠি নিয়ে আমি সাইজ করতে যাই খা মনে করে ভুলি দেখ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঘটনা কি সালামত কিসের জন্য এরকম কিছু না বড় ভাই ওই আমরা দুজন আসলাম আর কি ওই আমরা দুজন ইউটিউব চ্যানেল খুলেছি ওটার জন্য আর কি জি বড় ভাই কি কিছু ইউটিউব চ্যানেল জি বড় ভাই করে খুলে বলেছ জি ভাই ভাই সবাই তো ওই ধরেন যে খুলে বলেছে ওই সবাই নিজের নাম দিয়ে বলছে আপনারা লিংক করেছি তো ভাই ওই যে আই দেখা যা টিভি কি টিভি আই দেখা যা জি ভাই আই দেখা যা আচ্ছা আমার চ্যানেলের নাম এলাহি ভরসা ও তাহলে ভরসা দিবি জি এলাহি দূরে দেখছো জি এলাহি ভরসা আচ্ছা না নাম নামই তো আসলে কিছু না ওই যে কথা আছে না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় নাম দিছস খারাপ না ভালোই করছিস তা আমার কাছে কিসের জন্য এসেছিস কোন কারণ আছে ওই একটা শুভেচ্ছা বার্তা যদি আচ্ছা তার আগে একটা কথা বল এই যে আমি লাইলি প্রতিযোগিতার জন্য যে সবার অ্যারেঞ্জ করলাম একটা মেয়েও আসলো না কোনো প্রতিযোগী আসলো না তোর কি সবে না করে দিছিলি না 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 তোবা তোবা ডিরেক্ট ঠাড়া পাবে দুজনের উপরে ওটা সাইডে পড়বে কি দেও না ভাই তবে আমরা মানা করবো কি জন্য আমরা তো বলবো ফুল কি আপা ওই রোজিনী সবাই কে আপনার কাছে পাঠিয়েছি তা তুমি লাইলু এসো কি রে কথা বলছিস বদমাশি আমরা সবাইকে কেছিলাম জানা এর কথা ভালো করে আসলি তো আঙ্কা না করছ না তো না ভাই আচ্ছা এখন কিছু জন এসেছো এটা আমাদের শুভেচ্ছা বার্তা দিব না কি আমাদের চ্যানেলের ব্যাপারে আই দেখা যা টিভি সুন্দর টিভি লাইক সাবস্ক্রাইব শেয়ার এই এগুলো করবেন আর কি আচ্ছা ঠিক আছে আইসব যখন যা আমি যেহেতু সিনিয়র চ্যানেলের দিক দিয়ে নে না বিসমিল্লাহ কর না দে এ তো ভালো করে ধরবি কিন্তু ওই মারব যাতে জীবিত কঙ্কাল ধরবি ঠিক মতো এই যাবো যাবো এই ফোন কুয়াই এই কথা কচ্ছে কেডা এই লাইক এই ক্যামেরা এই যাবো এই 3 2 1 ভাই এই দিকে ক্যামেরা অ্যাকশন এই চুপ থাক করে কলিতনে জোন পালি করে কোয়েট কি কি বুঝলাম না তো লাইক করে বল লতা ঘুষিয়ে মেরে ফেলবে কেন আমি ডিরেক্টর আমি একটা ফিল নিয়ে আসবো না আচ্ছা অ্যাকশন বড় ভাই আসসালামু আলাইকুম এই যে নতুন একটা চ্যানেল আসছে সেই চ্যানেলের নাম হচ্ছে আই দেখা যা চ্যানেল সেই চ্যানেলে আমি আপনাদের কাছে বলতে চাইতেছি যে আমরা এই যে একটা চ্যানেল দিছে এই চ্যানেলে সবাই দেখবেন চ্যানেল সবাই ঘরে ঘরে দিতেছে এই ঘরে ঘরে দেওয়া মানে যে সেই চ্যানেল ভালো হবে এমন কোনো কথা না কথা আছে না কন্টেন্ট হচ্ছে আসল ব্যাপার হ্যাঁ কন্টেন্ট যদি ঠিক না থাকে তাহলে ঠিক থাকা হবে না আপনারা যে আরেকটা চ্যানেল আছে জুলফিকার টিভি সেটাও দেখার চেষ্টা করবেন কিন্তু ছোট ভাইরা যেটা করছে সেটাও দেখেন ঠিক আছে এই হলো ঘটনা ভাই ওই এলাহি ভরসার ডাইরেক্টটা একটু ও আচ্ছা কাট করতে এখন এলাহি ভরসা ভাই ঠিক আছে আর হচ্ছে আরেকটা ছোট ভাই আমাকে রিকোয়েস্ট করছে সেটার নাম হচ্ছে এলাহি ভরসা সেই চ্যানেলেও আপনারা দেখার চেষ্টা করবেন ঠিক আছে হ্যাঁ আপনারা দেখেন এই হলো ব্যাপার রাখি ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভাই কাটে না কাটে না ওবি না ভাই ঠিক আছে দোয়া করুন ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে
তোরা তো না করছিলি না 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 ডিরেকে কাজ চলে বলছি এ কাজে কারা মরে যাবে তুমি মিথ্যা বলি আচ্ছা ঠিক আছে যা আসমান সাক্ষী পাতার সাক্ষী আমরা কাউকে না করিনি না ঠিক আছে যা পার্টি কথা কষ্ট কি তোমার ভরসা এটা কি ইয়ে ভাইছে পাগলে আমার বাস নিয়ে ধরেছে মারার জন্য পারি না আই শোনো অত কথা তোমার শুনতেছ না তুমি বোরখা ধুইয়া আজকে আমার বাড়ির মধ্যে দিয়ে আসবা আর সাজ্জু ভাই তার আর সাজ্জু বোন মানে বোরখা হানছে এই করা লাগে হ্যালো পার্বতী ভাই ফোন করলো কে ভাবি এই বধু এই তুমি আমার সাথে একটু দেখা করো তো আপনার সাথে দেখা করব মানে কি কি জানো ভাবি কি দরকার আরে আগে আসবা তো তারপর তো বলবো কিসের জন্য রাখি বুঝলাম না পার্বতী ভাবি আমার লোক দরকার ফোন দিয়ে দেখা করতে গেল কি জানে আর কি শেষ এই যে ভরসা পাবেন এরাও তোমার করছে নতুন YouTube চ্যানেল খুলতেছে কি কর ভাই আমি যে আপনার গলার শুশু নেব ছিলাম একটা ভূমিকম্পটাপের কিছু একটা হয়েছে এখন তো দেখতেছি তাই নিমুখ হারামদের এত বড় সাহস এই সব ষড়যন্ত্রের মূলে দায়ী হচ্ছে গিয়ে বধু অন নিজের চ্যানেলটারে হালাল করার লোকে সবার লেলাই দিছে তোরা চ্যানেল খুল চ্যানেল খুল আপনি দেখছেন ভাই কত বড় নিমুখ হারামি করছে কোনো টেনশন নেন না ভাইয়া এক একটা চ্যানেল আমি ব্যান করতেছি ভাইয়া কোনো টেনশন নেন না দেখেন না ওকে আমি কি করতেছি মানে শোনেন ভাই ইউটিউব চ্যানেল যেমন খোলা যায় এরকম মনে করেন যে ক্লেম দিয়ে বন্ধ করা যায় সব কিছু আমি দেখতেছি ভুল তো আপনারই হয়েছে ভাই আপনি যদি আগে ভাগে মনে করেন বধুরে ধরে নিয়ে শরীফের কাছে লিয়ে দিতেন শরীফরে বাটানি দিত সেগুলো আমরা ভিডিও করতাম তারপরে আপনার চ্যানেলে আপলোড করে দিতাম দেখেন মেলা ভিউস বেড়ে যেত এইসব কথা বসে না তো ওই যে শরীফের একটা ভিডিও ছিল না ওটা বলে তার চ্যানেলে 100,000 ভিউ ভিউ কয় না ও ভিউ বলে বেড়ে গেছে কি কর আপনি না 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 এটা কেমনে এবার আমার বিশ্লেষণে কোন সময় এইসব কথাবার্তা কষ্ট আমি এখন কত গান শুনছি আমি তো ডাইরেক্ট ভাইরাল হয়ে গেছে হ্যাঁ সেদিন না চ্যানেল খুললো পার হয়ে গেছে 100,000 ভিউ পার হয়ে গেলে আমার মনে হয় কি জানাস ভাই আমার এগুলো কোনো কিছু ভালো লাগতেছে না আমরা কবে থেকে এটা করবো ওটা করবো ওটা করবো এসব চিন্তা করতেছি এর মাঝখান থেকে বধু কি করলো ক্লিক করে ফেলালো অর চ্যানেলে যা খুশি তাই করতেছে আমরা কি করবো এখন টেনশন নেন না ভাইয়া কি কন আপনি কোয়ালিটি বলে একটা কথা আছে কোয়ালিটির দাম পৃথিবীর সব জায়গায় ছাগল তো খালি 12 মাস যাবত বাচ্চাই দিয়ে যায় হাতি দেয় কয়টা ওয়ানলি ওয়ান পিস সেটা কিন্তু ওই রকমই আমরা চাইতেছি এরকম হাতি ডেলিভারি দিব টেনশন নেন না কিন্তু কোয়ালিটিটা কীভাবে ঠিক করবো এটা যে কী করুন ভাইয়া কোয়ালিটিটা কীভাবে কী করুন আপনি দেখেন না বৃক্ষ বলে নাম কি ফলে পড়েছে আমি কি পাতায় তোমার এই হেনে
কোন মাইয়াই নাকি আসে নাই, খালি একটা মাইয়া গেছিল, মানে হইছে তোমার ভাবি। হ্যাঁ যে তুমি লাইলি বানাও নাই, এই জন্য তোমার আমি থ্যাংক দিতেছি। আর কি করবে মশাই, আসলে হচ্ছে কি যে কোনো লোকজন আসে নাই, একজন আসছে, এটা তাহলে কম্পিটিশনের বদনাম হয়, সেই জন্য আমি করি নাই। আল্লাহর কাছে আমি এই দোয়াই করতেছিলাম। আর হলো তোমার কম্পিটিশনটা বাতিল হয়েছে, সেই জন্য কিন্তু আমার একটু ওই ই আছে। কিন্তু ওই তোমার ভাবি যদি লাইলি হইতো তাইলে মানে মনে করো কি না কি কন এগুলো আপনি। না আর হলো ওই তোমার অনুষ্ঠানে আমি যাইতে পারি না, কেন জানো? মনে করে এতগুলো মাইয়া মানুষ গেল সবার সামনে, যদি তোমার ভাবি যদি লাইলি না হইতে পারে তাইলে আমার বাড়িতে গিয়ে আমার মেম্বারশিপ শেষ, তার গুতার ঠেলায় আমি অস্থির হয়ে দিতাম না। আরে একদম ঠিক হয় নাই, ঠিক আছে না? এই যে মেম্বার সাহেব, এটা কোনো কাম করছেন আপনি? আমার চাকরি নিয়ে টানাটানি শুরু করছেন, আপনি যে বাড়িতে পারবেন আমার কইবেন না? আরে ধর তুই আইসস তো অনেক দেরিতে, তো তুই এত দেরি তাইলে পারে আমি কি তোর জন্য আমার বাড়িতে বয়ে থাকুম? আপনি যে এই সময় বাড়াইবেন কেন জানে কোন সিদ্ধি? আরে আমি বাড়াই নাই তো, আমি একটু হাঁটতে 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 আইসি, এর মধ্যে জুলফিকার বাসা দেওয়া হইলো, একটু সুখ দুঃখের কথা কইতেছি এই আর কি। এই উনি হেনে আসছে, তো অসুবিধা কি হইছে? জুলফিকার ভাই এটা আমার চাকরি, এই যে আপনি হেনে আইছেন, এই ঘটনা যদি এখন ম্যাডাম জানে তাহলে কি কইব? কোন কি কইব কি কইব ভাই বেটা কি কইব? আমার চাকরি নিয়ে টানাটানি লাগবো। এই কি ধরনের কথা বলো, মেম্বারশিপ আমার হেনে আসতে পারে না, চাকরি নিয়ে টানাটানি কি আছে? কোন কোথায় কথা বলা লাগবে, মানে কোন সময় কোন জায়গায় যাওয়া লাগবে, কোন তরকারি কোন লবণ দিবে, এটা তো জানা লাগবে। চাকরি করলে তো হবে না, তাই না? এইভাবে তুমি কথা বলো না, ঠিক আছে? ঠিক আছে, মাথায় থেকে কথা বলো আসছেন খুশি ভালো থাকবে, দোয়া করুন আমার, ঠিক আছে? ভালো করে থাকো বন্ধু, এভাবে কথা বলো না, যাও যাও। শুভেচ্ছা বার্তা দিবেন আর কি, ওটার একটা ছোট্ট একটা ইন্টারভিউ নেব আর কি। বাহ বাহ, এই কি জানি নাম বলি তোর ইউটিউব চ্যানেলে? আয় দেখা যা, আয় দেখা যা না, তোরটার নাম কি? এলাহি ভরসা। ছড়াছড়ি জয় জয়কার, আর এখানে আপনার ফোনে নেট নাই, এটা কেমন ধরনের কথা ভাই? আচ্ছা নেট নাই এখন বাদ দে, শুন যে আমাদের সাক্ষাৎকার নিবি, এই টাকা পয়সা কত দিবি? দেখেছি এই বাহাদুর মতো খাচ্চরের ঘরে খাচ্চর আমি লাইভে দেখিনি। ইন্টারভিউ দিলে ও নিজেই তো স্টার হয়ে যেত। এখন আর কি হবো আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না জুলফিকার ভাই তার ইউটিউব চ্যানেলের জন্য এখন তো কিছুই করতে পারতেছে না ওদিকে পাবেল ভরসা তার ইউটিউব চ্যানেল খুলে ফেলাইছে আলী পাবেল বদুর ভিডিও দেখছস একদিন এক লাখ পার হয়ে গেছে গা বদুর ভিডিও দেওয়া লাগবো না বদু এখনো বাইরে আতের কাছে পড়ে নাই তাহলে ওর ভিউ একদম সারা দিত এক কাজ করিস চল আমরা চ্যানেল খুলে ফেলাই তুই কি চ্যানেল খুলবি? কুম্ফু চ্যানেল খুলবো, কুম্ফু শেখামু।
তুই নিজেই ঠিকমতো কুম্পু পারস না, তুই আবার মাইশরি কুম্পু শিখাবি? আরে বেটা অন্য চ্যানেল আছে না, অন্য চ্যানেলের থেকে শিখবো আর বিদেশি চ্যানেলের ডান নকল করবো। জিনিস শুরু করার আগেই নকলের চিন্তা করে ফেলাইস না, ভালো কিছু চিন্তা কর, বুঝছ? ভালো কিছু চিন্তা কর। ভালো চিন্তা কেমনে করবো? জুলফিকার ভাইয়ের আশায় কতদিন ধরে বসে থাকলাম, কোনো কিছু হয়েছে? সব কিছু শুরু করার লগে লগে একটা ভজঘট পাকায় ফেলাই। হ্যাঁ ঠিকই কইছো, কিন্তু অনুভব কর, অনুভব এখনো দেখতেছি না, বসকে আসে নাই। আসার তো কথা, আইব মনে হয় চলে আইব। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, অগ প্রতিযোগিতা ভুন্ড লাগে গেছে। আমার তাই মনে হয় মেম্বার সাহেব। তোর বন্ডে কত কইরা কইলাম যে দেখো তোমার এই স্ট্রাকচার তো খুব একটা সুবিধাজনক না, তো তুমি এই প্রতিযোগিতায় নাম লেখাইও না। তোর বোন যদি প্রতিযোগিতায় না টিকতে পারত তাহলে তো কাঁদতে 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 না চোখ মুখ সব ফোলা ফালাইতো, বুঝছ? তা তো হয়েছেই, চোখ মুখ তো এমনি ফুলছে, মন খারাপ হয় নাই। সে এত আশা করে এই প্রতিযোগিতায় গেছে, তার মন তো খারাপ হয়েছেই। এইবার যদি মাথা থেকে ইউটিউব নামের ভূতটা নামে, মনে হয় না অলরেডি আপায় চ্যানেল খুলে ফেলে নাম দিছে কি শুনবেন? কি নাম? পার্বতী ভাবি চ্যানেল। এই যে আপনারা দেখাইতেছি, দেখেন পার্বতী ভাবি চ্যানেল কি সুন্দর, ঝকঝকা ঝকচিকা, আমার বোনের চ্যানেল বলে কথা। এই যে পার্বতী ভাবি চ্যানেল, আবার কি পার্বতী ভাবি? তার মানে তোর বোন কি এই গ্রামের সবারই ভাবি হয়ে যাবো? এ কি তাও বুকে চ্যানেল খুলছে পার্বতী ভাবি চ্যানেল, দুনিয়ার লোক দেখবো, গ্রামের লোকও দেখবো, অসুবিধা কি? জুলফিকার ভাই, জুলফিকার ভাই, জুলফিকার ভাই, কে? আমরা সুলাইমান। কিরে আমার কি অবস্থা? কি ভাই, ঘটনা তো কিছুই নাই ভাই। ভাই গতকালকে তো ওই লালির প্রতি তো হইলো না, এখন আমরা কি করবো সেটাও জানি না। আচ্ছা ভাই, আমরা কি আবার মাইকিং শুরু করুন? আরে না, এবারের মাইকিং না, প্রয়োজনে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আমরা মেয়েদের কই আসবো। আরে ঘরে ঘরে যাই, কোনো ঘরে ঘরে নাই, ঘরে ঘরে যাওয়ার দরকার নাই, আর ওই মেয়ে মানুষের যে কমু ওরও দরকার নেই। তাহলে কি করবো ভাই? কিছুই করার দরকার নেই, কি করবো সেটার জন্য একটা অন্য প্ল্যান করতেছি। অন্য প্ল্যান? অন্য কি প্ল্যান ভাই? আরে বাবা রে, অন্য প্ল্যান কি করবো এখন জানি না, ঠিক তো ভাবতেছি আমি। ভাই যা বাবা তাড়াতাড়ি ভাবেন ভাই, আমরা তো পিছিয়ে দিচ্ছি। ওই বধু ওর বিউ এক লাখ ছাড়াই গেছে না। হ্যাঁ ভাই, তারপরে যে আজকে সকালে খবর পাইলাম যে পাভেল ভরসা ওরা অনেক ইউটিউব চ্যানেল খুলে ফেলাইছে, অথচ এই গ্রামে আপনি সবার আগে ইউটিউব চ্যানেল খুলে এখনই কিছু করতে পারতেছেন না ভাই। আরে বেটা করমু করমু তো আমি, তার আগে করা তো দেখছ না? দেখি নাই তো। চল রতনের সাথে একটা আলোচনা করতেছি যে সেটা হচ্ছে যে আগে তো চিন্তা করছিলাম নাটক করবো, গান করবো, এখন ওগুলো চিন্তা বাদ, এখন আমি চিন্তা করছি যে নতুন কন্টেন্ট পাইছি তো কন্টেন্টে কাজ হবো। চল আগে সিডি রতন খুঁজে আসি। চল ভাইয়া, কোথায় যাচ্ছেন আপনারা? যেতেছি হলো সিডি রতন খুঁজতে। তুমি কি কোনো অসুবিধা আছে? তুমি দেখছো তারে? না ভাইয়া, আমি তো দেখি নাই, কিন্তু ভাইয়া কালকে তো কে হবে লাইলি এই প্রতিযোগিতা হলো না, এটা কি আর হবে না? না হবে না, কিচ্ছু হবে না। বলেন কি ভাইয়া, তাহলে আমার কি হবে? কি হবে সেটা পরে দেখা যাবে, চলো আগে রতনকে খুঁজে আসি। সুন্দর করে হাঁটো তো, পিছন থেকে অনেক খাটাখাটনি করছি, অনেক খাইটে মনে করো তোমার চ্যানেলটা করছি, ম্যাক্সিমাম কাজ আমি বাসায় করছি, বুঝছো, ল্যাপটপে বসে। আর একটু তোমার ফোনে লাগবো, এটা তোমার করে নিলাম, নাও তোমার চ্যানেল রেডি, ইউটিউব চ্যানেল। নাম দিছো কি? পার্বতী টিভি। ধরে দা, টিভি নাম কি আর এখন চলে, ওল্ড মডেল হয়ে গেছে না। আমি চ্যানেলের নাম রাখছি তোমার নামে, পার্বতী ভাবি। এটা তুমি কি করছো? ভাবি দিছো কে? আশ্চর্য বিষয়, এটা হলো কি ইউটিউব ভাবি, তোমার বুঝতে হবো, বুঝছো, ইউটিউবে পোলা পাইন সবচেয়ে বেশি থাকে, তারা সার্চ দেয়, সবাই তোমার ভাবি মনে করবো, ওরা তো সবাই দেও তোমার, বুঝছো না, তো ভাবি কি ভিডিও দিছে ওটা দেখবো না তারা। কি কইতেছো? হ্যাঁ মনে করো এই নামের কারণে তুমি যে ভিডিও দিবে সাথে সাথে মনে করো পোলা পাইন ক্যাপচার করবো, বুঝো না কে? আমাদের দেশে পোলা পাইন মনে করো যে সবচেয়ে বেশি ইউটিউব চালায় কেরা, তারাই তো চালায়, ভাবি নাম দেখে সবার আগে তারা নক করবো। কি কইতেছো? মানে রেসপেক্ট করে আর কি ভাবি রে, বুঝছো না, দেওয়ার হিসেবে ঢুকবো, তুমি যদি কোনো ভিডিও দেও
সাথে সাথে মনে করো লাখ লাখ ভিউ করে ফেলে। এখানে মেম্বারের বাড়িটা কোন দিকে? আপনি এরকম সোজা যে হাতের ডান দিকে যাবেন, ওখানেই মেম্বারের বাড়ি। ও থ্যাংক ইউ। আচ্ছা আপনি কে? আমি কেন আপনার এর জিজ্ঞেস করলাম আপনি আপনি বসছেন কেন? সোজা যান এদিকে এদিকে। না না আপনি খুব হ্যান্ডসাম তো তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক 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 আছে, আপনি দেরি হয়ে যাবে মনে হয়, আপনি যান যে ডান দিকে যাবেন। জুলফিকার ভাই আপনি আমাকে একদম চিনতেই পারেন নাই না? দেখেন আমি কিন্তু ঠিকই ভাবছিলাম আপনি আমাকে চিনতেই পারবেন না। এই যে আমি একদম লাইলি সেজে এসেছি, এখন বুঝলেন তো লাইলির জন্য আমি একদম পারফেক্ট। অনুভব না? হ্যাঁ তুই লাইলি হবি। জি ভাইয়া লাইলি মজনু লাইলি হবি তুই। জি মানে এরকম একটা হিজরা সাজ দিয়ে আসছো তুই লাইলি হবি? কি বলেন ভাইয়া আমি দেখেন কি সুন্দর করে গান গাবো। লাইলি তোমার এসেছে বাবারে, আমি একটা অন্য গানের মধ্যে আছি, তুই যা তো যা চলে যা 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 যা। কেন জুলফিকার ভাই আপনার মন খারাপ? যাবি লাইলু? আপনি এমন করছেন কেন? তোমরা না বলেছিলে যে নাচের ভিডিও করবে? প্রথম হচ্ছে এই নাচের ভিডিওর জন্য এই ড্রেস আপ করেছি, আর দ্বিতীয় হচ্ছে আমাদের জুলফিকার ভাইকে চমকে দেওয়ার জন্য। ও মাতা, এটা কত গপ! এ ধরো তো প্রথমটা বুঝলাম যে তুমি নাচের জন্য এটা নিয়েছো, নিতেই পারো তাই না রে ভরসা? কিন্তু তোমার মধ্যে কি এমন চুলকা নিয়ে উঠলো যে তুমি জুলফিকার ভাইকে চমকে দেওয়ার জন্য এরকম করেছো? আরে জুলফিকার ভাই তো নায়িকা খুঁজছে, লাইলি খুঁজছে, আরো কত কিছু খুঁজছে। আমি তাকে বললাম যে আমার তো নায়িকা করার অভিজ্ঞতা আছে, কিন্তু সে আমার কথার মূল্যায়নই দিল না। এমন কেউ যে লাইলি প্রতিযোগিতা করলো, সেই প্রতিযোগিতা কেউ না আসার পরেও আমাকে সে নিলই না। এই জন্য একদম জুলফিকার ভাইকে চমকে দিয়া। আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায় আর ভালো লাগে না। কি ব্যাপার? লাইলি রে খুঁজা না পাইয়া
এবার একেবারে নিজে মজনু হয়ে গেলেন। না না জিনিসটা আসলে সেরকম না। আপনার দেখা তো আমার সেরকমই মনে হইতেছে, একেবারে গেট আপ খুলা নর্মাল। আচ্ছা কালকে যে আপনাদের কি হবে লাইলি প্রতিযোগিতা হলো, প্রতিযোগিতায় তো লাইলি হইতে কেউ আসে নাই। ও টুকু একজন তো আসছিল, আমার পার্বতী ভাবী, তারে লাইলি বানায় দিতেন। আসতেছো না? আসো পার্বতী ভাবিরে লাইলে বানাও। তুমি এইসব বিষয়ে আমার সাথে ঠাট্টা করতেছো না? ঠাট্টা করতে আসবো কেন, আমি তো বিষয়টা জানতে আসছি। তোমার তো জানার কোনো অধিকারই নেই। আশেপাশে তিন গ্রামের কোনো মেয়ে আসে না, সেটা ঠিক আছে আসলো না, তুমি তো এই গ্রামের, তোমার তো কোনো অধিকার নাই যে ওরা আসলো কি আসলো না, তুমি নিজে তো যেতে পারতে, তুমি যাও না। একটা জিনিস নিজে করো না সেটা নিয়ে আবার তুমি একটা উপহাস করো না। তোমার পার্বতী ভাবি আসছে, তার এখানে আমি লালি বানালাম না, ঠাট্টা করতে আসছি। একটা কথা মনে রাখবা, আমি চাচ্ছিলাম যে এই গ্রামটাকে শিল্প সাহিত্য আবৃত্তি নাটক গান বাজনা দিয়ে একদম ভরপুর করে দেব, তাহলে হবে কি এই গ্রামের সবাই কালচারাল হবে, তাহলে এখানে কোনো মৌলবাদী থাকবে না, এখানে কোনো মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ এগুলো কিচ্ছু থাকবে না। সবাই একটা জিনিস মনে রাখবা, যারা নাটক সিনেমা করে তাদের বদনাম অনেক রকম মানুষ করে, কিন্তু তারা কিন্তু লোক ভালো হয়, তারা কিন্তু রাস্তাঘাটে কারো ধরে রেপ করে না, বাসের মধ্যে রেপ করে না, বাচ্চাদের রেপ করে না, অন্য অন্য অনেক লোকরা করে। আমি চাইছিলাম যে এই কালচারটা আমি এরকম করি, দেখ হলো না, ইনশাল্লাহ হবে। এর নিয়ে আর হাসি ঠাট্টা তো কোনো বিষয় না, ঠিক আছে? আপনি আমার উপরে রাগ করতেছেন? না না তোমার উপর রাগ করবো কিসের জন্য, তোমরা তুমি রাগ করি তুমি কি রাগ করবা? শোনো একটা কথা বলি, ইংরেজিতে একটা কথা আছে, ফেলিয়ার দ্য পিলার অফ সাকসেস, মানে পিলার থাকলে ঠিক না থাকে যে একটা গড়ের যে একটা ঠিক না থাকে ওইটা হচ্ছে ফেলার। এই যে ফেল করছি, রবীন্দ্র ঠাকুর লিখছে না, একবার না পারিলে দেখো শতবার, হয় নাই ইনশাল্লাহ হবে। আবার হবে কে হবে লাইলি প্রতিযোগিতা? এত ইন্টারেস্ট কিসের জন্য? এত যদি ইন্টারেস্ট থাকতো তো নিজে যেতে। শোনো আমি একটা চিন্তা করছি, যদি এই গ্রামের তিন গ্রামের লোকজন যদি না পছন্দ করে, তুমি যদি না পছন্দ করো, অন্য কেউ যদি না পছন্দ করে, কোনো অসুবিধা নাই হয়েছে? যদি কেউ ডাক শোনেন না আসে রে, তবে একলা চলো রে। ঢাকার থেকে আসতেছে, ঢাকার থেকে নাইকে আসতেছে, তরকারি তারে বানামু, জেনে জেনে চলে যাও, এখন তুমি যাও গা, ঠিক আছে যাও গা তুমি। আপনি আমার ব্যাগ গেতেছেন কেন, আর আমার উপরে রাগ করতেছেন কেন? আমি কি গ্রামের বাড়িতে মায়া গড়ে যায় যা না করে দিয়ে আসছিলাম প্রতিযোগিতায় না আসার জন্য? ফাজিল হইছে একটা সাংবাদিক, তুই একটা ফাজিল। আচ্ছা এখন কি ভিডিও দিতে পারবো? আরে আল্লাহ সব তো রেডি করে দিছি, খালি ভিডিও দিবা আপ করবা শেষ। তবে ভাবি শুনো, সবার আগে যেটা করতে হবে তোমার সাবস্ক্রাইব বাড়াইতে হবে। কিন্তু এইটা তো বাড়ামই, আমি তোমার কি আমার কেমন লাগবে তুমি কইরা দাও। আরে বাবা তোমার চ্যানেল আমি করে দিছি না, তো সাবস্ক্রাইব তো আমি করবো, আমার সাথে যার দেখাবো তার এগো ভাবির চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। তো ভাবি এত বড় একটা চ্যানেল করে ফেললে, বাইরে কিছু কইছো অনুমতি নিছো? আরে তারই অনুমতি দিতে হইব কেন, হে কে ইউটিউবে কিছু বসে? আরে বাদ দাও তো, তুমি আমাকে শিখিয়ে দাও আমি কেমনে ভিডিও আপলোড দিব। এই যে জাস্ট মনে করো তুমি তো ভিডিও করছো, ভিডিও করার পরে যাবে হচ্ছে গ্যালারিতে, গেলে ও আগে যাবে চ্যানেলে, বুঝছো? চ্যানেলে যাবে, চ্যানেলে গেলে না তারপরে যাবা মাই চ্যানেল, আসলে আসার পরে এই যে ভিডিও অপশন এই, তাহলে আমি বাবা আমি তো করবই, সেটা দাচ হোক অভিনয় হোক সবই করব। আচ্ছা করো, আমি তাহলে রেডি করলাম। আমার মন আবার কোন দিকে যাচ্ছিল কে জানে, ঠিক করলাম মনটারে। এই তুমি নাচবে এখন? রেডি 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 তুমি তো ছেলে হওয়ার নাচ দিবে? হ্যাঁ তুই রেডি রে, তো যাবো আমরা। হ্যাঁ তোমরা রেডি হলেই বলো, আমি একদম নাচ শুরু করি। তুমি তো পুরো রেডি, পাঠাতে বলো ভালো হতো তাই না? শুরু কর, অ্যাকশন। এই পিরিতি 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 রীতি নীতি শিখাও সজনি গো, পিরিতি আজ শিখলাম না সজনি গো, পিরিতি আজ শিখলাম না। হে হে প্রেমের নলে ও মামা গো মা, হে
তোমার মতো এরকম বাজে ভাবে আমি করতে পারবো না, আমার আবার একটা প্রেস্টিজ ব্যাপার আছে। তোমার কি মনে হচ্ছে? আরে প্রেস্টিজ না তো, তোমার আসলে অনেক কিছু নেই, তুমি নাচো আর কি ঠিক না? না বাবা, তোমার নাচটা খুবই বাজে ভঙ্গি, আমি ওভাবে করব না, আমি আমার মতো খুব সুন্দর সুস্থ ভাবে করব। বুঝো, এটা করতে যাচ্ছ যে কোনো গানে তুমি এটা দিবা, ধরো যে মাইকেল জ্যাকসন গান চাললাম, এই যে এই জাস্ট বিট ইট আউ আউ, ওটার মতো তুমি দিবা, জাস্ট বিট ইট জাস্ট বিট এটা দিবা। অবশ্যই আমি আমার মতো করে করব। আচ্ছা করুক করুক করুক, ওকে তোমার যেটা দেবে সেটাই খাবে। করো করো আবার চাই, রেডি এই ক্যামেরা তোর। হ্যাঁ আমি যখন অ্যাকশন করব একটু জোরে ই করে ধরিস আর কি। হ্যাঁ তুই আমার ফিলিং নষ্ট হয়ে যাবে। পিরিতি 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 রিতি নিতি জি করে কেমন নাচ, আই আই আজ শিখলাম না। ওয়াক, শেষ পর্যন্ত শালাগো প্রোগ্রাম বন্ড হইতে। আমিও তো তাই শুনলাম। হোন, এই প্রতিযোগিতায় যদি কোনো মাইয়া লাইলি শাস্ত, হ্যাঁ তাহলে তোর বোন মানে তোর ম্যাডাম হেয়ার ফেস ফেসানি হেয়ার কান্দা কাটি ঠেলায় আমার জীবন অতিষ্ঠ করে বলাই তো, জানিস তো। আরে কি কর মেম্বার সাহেব, তার তো মন খারাপ হইছেই, আশা করে গেছিল না? তা আমি তো হেরে না করছিলাম, আমি তো তোর বোনটা না করছিলাম, তো ধরে যাইও না, তোমার সাইজ, তোমার চেহারা, তোমার গঠন, তুমি তো হেস দেখে না, এ এক বোঝে না। আমি তো বুঝি, আমি তো বুঝি তার কি হইতে পারে না হইতে পারে, এ গেল কেন এনে, আমি এটা কইছিলাম যাইতে। এইবার যদি তার মাথার থেকে ইউটিউবের ভূতটা নামে, আমার মনে হয় না। কেন? আরে নিজের নামে আর একটা ইউটিউব চ্যানেল খুলছে। কি? নিজের নামে ইউটিউব চ্যানেল খুইলা, নাম দিছে পার্বতী ভাবি। কি ভাবি? পার্বতী ভাবি চ্যানেল। পার্বতী ভাবি, এই কই দেখি, এই যে আই জামর পার্বতী ভাবি চ্যানেল। তুমি যে জুলফিকার ভাইয়ের সাথে তুমি যে লাইলি যেটা, ওটা তো হও নাই, খুব ভালো হয়েছে আর কি। কেন হয়েছে তোমাকে বলি? ধরো তুমি লাইলু হয়ে গেলা, তারপরে কি হতো? তুমি একজনের আন্ডারে তুমি কাজ করতো সারা জীবন তার চ্যানেলে, এখন ধরো কিছু উসিলা লাগে, যেমন আমার হাত ধরে তুমি এখন সারা বিশ্বের মানুষের কাছে প্রচার হবা, সবাই তখন বলবে এ সুপারস্টার আমার, এ লাইলু। তুমি হাত ধরে টান দিছ, তুমি আউ আউ করতেছ কি জন্যে? আমি এক্সপ্রেশন দিব না। আহা, এই পাবেল তাহলে একটা নাচ হয়ে যাক। না না না, তোমাদেরকে আমি কতবার বলছি যে আজকে আমার শরীরে কোনো শক্তি নেই, আজকে আর কোনো নাচ করতে পারবো না। আর জানোই তো, এখন যদি এইভাবে অনিচ্ছা সত্ত্বেও নাচ করি তাহলে নাচটাও খুব খারাপ হবে। তার চাইতে আমি বাসায় যাই, কাপড় গেট আপ চেঞ্জ করে আবার আসবো, ঠিক আছে? আবার আসবে ফিরে, তাই না? ছোট্ট একটা অভিনয় যদি করে যেতাম, যেটাতে কোনো কষ্ট নাই, কিন্তু বদর বসে কি জানো, এই ভিডিওর খেলাটা কি হবে, এই অভিনয়ের খেলাটা হবে কি, আমি না ইনস্ট্যান্ট খুব ক্রিয়েটিভ একটা মানুষ, পানি হয়ে গেল। আমি এখন যাই, ঠিক আছে, পরে আবার কাপড় চেঞ্জ করে আসবো। অনুভব, আমিও কিন্তু চ্যানেলের মালিক, কাজ করতে পারবি? কি ও সাইডে তো নদী দেখেছিস, নদীও না পুকুর এটা, তুই একটা কলসি নিয়ে কলা ধরে দিয়ে ভরে যা, একটা বেটা চল তোকে বলে গেল, তার তোর সাথে অভিনয় করবি না, এর থেকে মজার আর কি রে, এ তুই মরে যা, চার দিনের দিন তোর মিলাদ আমি আসবো মাস। এ পাবে শুনো মা, এখন কি হইব? আমি কেমনে কমু কি হইব? জুলফিকার ভাই তো তার ইউটিউব চ্যানেলের জন্য কিছুই করতে পারতেছি না, আর ওইদিকে সকালবেলা ঘুম থেকে ওইটা দিই পাবেল বড়সাও তার ইউটিউব চ্যানেল খুলে ফেলাইছে। বধুর ভিডিওর ভিউ দেখছোস, 1,00,000 পার হয়ে গেছে। দেখছি, শরীফ মেন্টাল মনে হয় বধুরে খুঁজা পায় নাই, খুঁজা পাইলে ও ভিউ একদম সারা দিত। আমি ঠিক করছি আমিও একটা চ্যানেল খুলব। এই তুই চ্যানেল খুলবি? তুই কি চ্যানেল খুলবি? কেন, কুম্ভু চ্যানেল ওই না কুম্ভু শিখামু? একটা দিমু, এখন পর্যন্ত নিজে কুম্ভু পারো না, আবার মাইশের কুম্ভু শিখাবে, তাই না? কে, বিদেশি চ্যানেল আছে না, অন্য চ্যানেলে তো শিখবো, আমার চ্যানেলে ছাড়বো, বিদেশিদের নকল করবো। জিনিস শুরু করার আগেই নকলের চিন্তা, মাথা থেকে একটা ভালো বুদ্ধি ব্যয় কর, বুঝছো? ভালো বুদ্ধি ব্যয় কর,
উল্টা পাল্টা চিন্তা করিস না। ভালো বুদ্ধি কেমনে বেরোবো? জুলফিকার ভাইয়ের পিছনে থেকে আজ পর্যন্ত কিছু হয়েছে? যেই ডে শুরু করতে যায় একটা ভজঘট পাকায় ফেলায়। হ্যাঁ তুই অবশ্য ঠিকই কইছস। ওই আচ্ছা অনুভব কই রে, অনুভবের তো আজ পর্যন্ত দেখলাম না, ও এখন আহে নাই? আসার তো কথা, দেখ কোনখানে গিয়ে সাইয়ে সাইয়ে করে বেরিয়েছে। হাফ লেডিস তো হবে। ও ছাত্রী রতন স্যার। কি ভাবে ছাত্রী, ভালো আছেন তো আপনি? স্যার আমি এখন প্রতিদিনই ভালো থাকবো, কারণ আমার স্বপ্নপূরণের রাস্তায় আর কোনো বাধা নাই। স্বপ্নপূরণের রাস্তায় আর কোনো বাধা নাই? আচ্ছা মানে কেন, মানে এরকম উৎফুল্ল বাধা নাই মানে? ও বুঝেন নাই তো? না আমি বুঝিনি। আমি এখন থেকে চ্যানেলের মালিক হয়ে গেছি। আমার চ্যানেলের নাম পার্বতী ভাবি স্যার, আপনি মনে সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা স্যার দেখেন আমার ছবি দিয়ে চ্যানেল খোলা, এর মধ্যে 8টা সাবস্ক্রাইব হয়ে গেছে। আমি চিন্তা করতেছি কি দিয়ে শুরু করব, নাটক, গান, বাকি না এগুলো কি নিয়ে ছাত্রী আপনি করবেন? আপনি এক কাজ করেন, আপনি এগুলো নিয়ে চিন্তা করতে থাকেন, আমি একটু যাই, আমার মাথাটা একটু ঘুরে দিচ্ছে, মনে হয় লো প্রেশার হাই গেছে। মাথা যে কেন ঘুরাইতে স্যার, আমি এটা ভালো করেই জানি। আমার মতো একটা সুন্দরী নায়িকা হারাইলে স্যার দাঁত থাকতে দাঁতের মজরাটা বুঝতেন না, উড়ে আনলারে। তার মানে তুই কবে চাচ্ছিস আমি ভিডিও ছাড়বো না? এই তো ছাড়বি তো অবশ্যই। আচ্ছা এই তোর কি এই নাচে ছাড়তে হবে? হ্যাঁ এই সেম ড্রেস, সেম ডান্স, সেম লোকেশন, সেম জিনিস যদি তুই দেস, এইটুকু যদি রাগ করে সে রাগ ভাঙানো যাবে না কিরে? এটা টোটাল দেখা টেকনিক্যাল রাগ, এই টেকনিক্যাল আর তোর আমার রাগ নাকি? যখন তোকে খাই দিলাম ভেঙে গেল, ভাঙবে না? দেখ পাবে, দেখ পাবে মারবো গালের মধ্যে। আমি কোথায় সাথে ভিডিওটা ছাড়বে চাচ্ছি? আমি জানি যে ওই বর ইয়ার অনুভবের এই নাচটা ছাড়লে ওই মেলা ভিউ করে যাবে, এটা আমি জানি, এই জন্য আমার এটা দরকার। সেটা তো আমিও জানি, তুই নাচ দিবি। আমি এই যে স্মার্টফোন কিনছি, নে ধর। আরে স্মার্টফোন নিয়ে আসছি, কিনে নিয়ে আসছি ধর। কাটতে মেনেছেন ভাই? আরে কিনে আনছি 9999 টাকা দিয়ে। এ ভরসা, এ আমার একটা থাপড় দিতে কিনি। ঠিক আছে লাগে তো? হ্যাঁ সেই জন্য। এ ভরসা কি দেখলাম আমি? এ আমি পসিবল দেখলাম নাকি? সলোমন ভাই কি সব করবেন? ঠিক আছে ভাই, কথা ক্লিয়ার ভাই? এই লাইক শেয়ার কমেন্ট মানে আমি কি তোর এই তোর চ্যানেলে লাইক শেয়ার কমেন্টের জন্য স্মার্টফোন কিনছি নাকি? এটা আমার ওই চ্যানেল খোলার জন্য, ইউটিউব চ্যানেল খোলার জন্য তোরে বলছিলাম না, ইউটিউব চ্যানেল খুলে দে, আর চ্যানেলের নাম দিবি কুমফু টিভি। কি টিভি ভাই? কুমফু টিভি। লাইক ধর। দেখে জানার বাচ্চা নাকি? এই কি কস খোল। বর্ষা সোলেমান ভাই তুমিও চ্যানেল খুলবে? হ্যাঁ ও গ্রামের প্রত্যেকটা লোকেরই ইউটিউব চ্যানেল আছে, খালি আমার নাই। এখন আমি যদি না খুলি ইউটিউব চ্যানেল তাহলে তো একটা প্রেস্টিজের মধ্যে পড়ে যায় না, এই জন্য টাকা খরচ করে স্মার্টফোন কিনছি, না হলে আমার কি কেনার টাকা পড়ছিল নাকি? তাও আবার দাম পড়ছে 9999 টাকা। আর আমি যদি খুলি তোর সমস্যাটা কি? না আমার তো কোনো সমস্যা নাই, বুঝলি রে বাবেল, এ গ্রামে তো তাহলে আর কেউই বাদ থাকলো না। আসে রে বাদ, গরু ছাগল কিছু বাদ পেয়েছে, কিছু মানুষ বা ছাগলও আছে, এগুলো মনে করো যে বুঝে নেই কিছু না, ইউটিউব চ্যানেল খোলার জন্য চলে আসে। হ্যাঁ এই কে তুই আমার ছাগল কিছু? না 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 ভাই, ওর কথা কইছ তুই, ছাগল কো তো ছাগল, ছাগল আমি জানি ছাগল। আরে হতাশ হওয়ার কিছু নাই, ইউটিউবে যদি আমার ব্যবসা হয় একটা শেয়ার দিয়ে দেবো, ঠিক আছে? আর আমি সোলেমান গরিব হইতে পারি কিন্তু মানুষ ঠকাই না। দেখো সোলার সুন করার টাকা না বড় পার্সেন্টেজ দিবে কি? জোর সাথে কি কথা কর না? কচলাম যে ভাই, যদি আমি ইউটিউব চ্যানেল খোলা, যদি আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলতাম তাহলে আজকে মনে করো যে আপনি সুন কত হতে বেশি টাকা আমার থাকতো ভাই।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.